আমি আজকে যে ভিডিওটি আপলোড করতে চলেছি সেটি হচ্ছে পাসপোর্টের বিষয়। মানে আপনারা অনেকে পাসপোর্টে করতে চান, কিন্তু কীভাবে করবেন সেই বিষয় নিয়েই এই ভিডিওটি। ভিডিওটি পুরোটা দেখবেন, যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। তার আগে জানাই আমি হলাম রাজ, আপনারা হচ্ছেন রাজ সানশাইন ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। প্রথমে আপনি আপনি অনলাইন সার্ভারে যাবেন। আপনি অনলাইন সার্ভারে যাওয়ার পর আপনি ওখানে ফর্ম ফিল আপ করবেন। আপনার ফর্ম ফিল আপ করতে আপনার নেবে 1500 টাকা, 1500 টাকা নেবে, আর আপনার চার্জ নেবে 150 কি 200 টাকা। তারপরে আপনার ওখানে ফর্ম ফিল আপ করার পর আপনার ওখানে ডেট অ্যান্ড রিপোর্টিং টাইম দিয়ে দেবে। সেই ডেট আর রিপোর্টিং টাইমে আপনি পাসপোর্ট সেবা কেন্দ্রে যাবেন, যেটি কলকাতা রুগী হসপিটালের পাশে। আপনি বিধাননগর স্টেশনে নেবে, ওখান থেকে মানে বিধাননগর বলতে উল্টো ডাঙা, ওখানে বিধাননগর স্টেশনে নেমে নিচে এসে বাসে বললেই, রুগী হসপিটাল বললেই আপনাকে ওখানেই পৌঁছে দেবে। ঠিক রুগী হসপিটালের পিছনেই আপনার পাসপোর্ট সেবা কেন্দ্র, যেখানে আপনার ঠিক টাইম মতন আপনি পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর আপনার যে ফর্ম ফিল আপটা করেছেন, এই যে ফর্ম ফিল আপটা করেছেন, এই ফর্ম ফিল আপটা নিয়ে যাবেন। দেখুন দেখুন, এটা হচ্ছে নর্মাল পাসপোর্ট, আমি নর্মাল পাসপোর্ট করেছি। এখানে ফি দেখুন, এই যে ফি 1500 টাকা, আপনার ফি নিচ্ছে গভর্নমেন্ট 1500 টাকা, কিন্তু চার্জ নিচ্ছে এরা 150 কি 200 টাকা চার্জ নিচ্ছে। আপনার অল ডকুমেন্টস আপনার ক্লিয়ার রাখতে হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে আপনার মাধ্যমিক, মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, আপনি তার বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার প্যান কার্ড, অল ডকুমেন্টস আপনার রাখতে হবে, এমনকি বাবা মার ডকুমেন্টসও লাগবে। বাবা কি মা যদি মারা যায় তার ডেথ সার্টিফিকেট লাগবে। আর মাস্টতম হচ্ছে আপনার প্রাইমারি সার্টিফিকেটটা অবশ্যই দরকার, আর আপনার বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট যদি না থাকে আপনি এটা এফিডেভিট করে নিতে পারেন কোর্টের থেকে, সেখানে আপনার মিনিমাম চার্জ পড়বে 150 টাকা কি 200 টাকা। মিনিমাম আপনাকে নর্মাল পাসপোর্ট করতে গেলে সামান্য 2100 টাকা কি 2200 টাকা এরকম পড়বে, আমার মাত্র 2150 টাকা পড়েছে সব কিছু দিয়েই। তারপরে ওখানে যাওয়ার পর আপনি পাসপোর্ট সেবা কেন্দ্র ঠিক টাইম মতন যাওয়ার পর আপনার ওখানে দেখবেন তৎকালীন আর নর্মাল পাসপোর্ট মানে লাইন দিয়ে আছে। আপনি নর্মাল যদি থাকেন তাহলে নর্মালে লাইন দেবেন। নর্মাল লাইনে দাঁড়ানোর পর আপনার যে ফর্ম ফিল আপটা করেছেন, এই যে ফর্ম ফিল আপটা করেছেন, এই ফর্ম ফিল আপটা ওখানে শো করবেন। এর সামনে আপনাকে দিতে হবে আধার কার্ড আর প্যান কার্ডটা, ওটা দেখতে যাবে। দেখার পরে ঠিক এমন একটি টোকেন দেবে, এই যে টোকেন নাম্বার, এটা হচ্ছে টোকেন N783। এই টোকেন নাম্বারটা দেবে। দেওয়ার পর এই টোকেন নাম্বারটা নিয়ে যাওয়ার পরে আপনি এরপরের পাশের ঘরে গেলেন। যাওয়ার পরে ওখানে দেখবেন কি LCD বোর্ড আছে বড় ডিসপ্লেতে, আপনি ওখানে দেখবেন টোকেন নাম্বার, পাশে কাউন্টার নাম্বার। যখনই আপনার টোকেন নাম্বার শো করবে পাশে কাউন্টার নাম্বারও শো করবে, সেই কাউন্টার নাম্বার যাবেন। পরপর তিনটে কাউন্টার নাম্বার আছে, এ ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হচ্ছে বি, থার্ড টাইম সি। ফার্স্ট টাইম হচ্ছে এতে যখন যাবেন তখন আপনাকে নাম জিজ্ঞেস করবে, আধার কার্ডটা দেখতে যাবে, প্যান কার্ডটা দেখতে যাবে। দেখার পর আপনাকে ঠিক এইভাবে স্ট্রেটভাবে বসিয়ে রাখবে, সেটাকে বলবে কি ক্যামেরার দিকে দেখান, আপনি একটু ঠিকঠাক করে নেবেন। ঠিকঠাক করে নেওয়ার পরে আপনি এইভাবে আপনার ওটাই পাসপোর্টের ফটো, যেটি যেটি দেখুন আমার এই যে পাসপোর্টের ফটো, এটা উঠেছে, এটি ওখান থেকে এটা দিয়েছে। দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেওয়ার পরে ওখানে আপনি আপনাকে জিজ্ঞেস করবে যে পাসপোর্ট ক্যারি করার জন্য আপনাকে যে লেদারের যে ব্যাগটা দেবে সেটা কি আপনি নেবেন। আপনাকে ওটা মাস্ট নিতেই হবে, 300, 400, 500 এরকম ওখানে নিয়ে ওটা নেবে, আপনাকে ওটা হোম ডেলিভারি পাঠিয়ে দেবে। দেওয়ার পরে আপনাকে আবার LCDতে আপনার টোকেন নাম্বার শো করবে। টোকেন নাম্বার এরকম শো করার পরে, এই যে হচ্ছে টোকেন নাম্বার, এই হচ্ছে আপনার টোকেন নাম্বার, এই টোকেন নাম্বারটা শো হওয়ার আপনার বি কাউন্টারে যাবে। বি কাউন্টারে যাওয়ার পরে আপনি বি কাউন্টারে যাওয়ার পরে আপনাকে ওখানে দেখতে চাইবে আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা গ্র্যাজুয়েট দেখতে যাবে। দেখার পরে আপনি ওটা শো করবেন এবং আপনার আধার কার্ডটা দেখতে যাবে। দেখার পর ওখান থেকে আবার সি কাউন্টারে যাবে, সি কাউন্টারে গিয়ে আবার ওখানে আপনার ওই একই প্রসেস শো করবে, যে ডকুমেন্টসগুলো দেখবে। দেখার পরে ওখান থেকে আপনাকে এক্সিট পয়েন্টে যেতে বলবে। আপনি ওখান থেকে বেরিয়ে আসার আগেই আপনাকে যে টোকেন নাম্বারটা দিয়েছিল সেই টোকেন নাম্বারটা ওরা কালেক্ট করে নেবে, নিয়ে আবার নতুন একটা প্রিন্ট আউট টোকেন নাম্বার দেবে, যেটা এক্সিট হয়ে যাচ্ছে। আমি এবার এটা হয়ে যাওয়ার পর আপনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে আপনার 2 থেকে 3 দিন কি 5 দিন এর মধ্যেই আপনাকে পুলিশ ভেরিফিকেশানে ওটা পাঠাচ্ছে। আপনার পুলিশ ভেরিফিকেশানে পাঠানোর জন্য আপনার লোকাল যে থানা, সেই লোকাল থানার থেকে আপনার বাড়িতে হচ্ছে সিভিক পুলিশ আসবে। সিভিক পুলিশ আসার পরে আপনাকে জাস্ট দেখতে যাবে যে আপনার বাড়ি কোনটা, বাবা মা কেমন, বাবা মা কোথায় আছে, ফ্যামিলিটা দেখবে, আর আপনার বাড়িটা দেখবে যে এটা সঠিক বাড়ি কিনা।
আপনার সিভিক পুলিশ বাড়িতে আসার পর আপনাকে দেখতে যাবে যে বাড়ি কোনটা, আপনার বাড়ি কোনটা সেটা দেখতে যাবে। আর আপনার অল ডকুমেন্টস অরিজিনাল ওরা তখনই দেখবে, আপনার অল ডকুমেন্টস অরিজিনাল তখনই আপনাকে শো করতে হবে, কোনো জেরক্স কপি দেখবে না, সব অরিজিনাল দেখবে। বিশেষ করে আপনার বার্থ সার্টিফিকেট, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন আপনার বার্থ সার্টিফিকেট দেখতে হবে। আর আপনার প্রাইমারি সার্টিফিকেট মাস্ট, অবশ্যই দরকার প্রাইমারি সার্টিফিকেট। তারপরে আপনার দেখবে অন্তত মাধ্যমিক পাস কিনা। তারপরে আপনার যাবতীয় প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, অল ডকুমেন্টস দেখবে। আপনার যেগুলো আছে সেগুলো অথবা জাস্ট ইয়ে করবেন। দেখানোর পরে ওরা মিনিমাম কিছু বলবে না, ওনাদের হাতে কিছু সামান্য একটু কিছু টাকা দিতে হয়, কেননা ওরা সে আপনার ব্যাপার আপনি কত কী দেবেন, সামান্য একটু টাকা দিয়ে দেবেন, এবার দিলে ওরা সন্তুষ্ট হবে, এটাই ব্যাপার। তারপরে আপনাকে ফোন করে বা আপনাকে ডেকে নেবে থানায়, যে আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে থানায় যেতে হবে। থানায় গিয়ে আপনাকে যখন স্যার আপনার তখন ওইগুলো দেখবে, দেখার পরে আপনার কোনো কিছুই জাস্ট জিজ্ঞেস করবে, আপনার সঙ্গে কথা বলবে যে আপনার নাম কী, বাবার নাম কী, কোথায় বাড়ি, কোথায় জন্মগ্রহণ করেছেন, এগুলো জিজ্ঞেস করবে। আর অল ডকুমেন্টসগুলো জেরক্স নেবে। আর আপনার প্রতিবেশীর যে কোনো দুজন প্রতিবেশীর ভোটার কার্ড, সরি হ্যাঁ ভোটার কার্ড আর আধার কার্ডটা আপনার জেরক্স কপি নিয়ে যেতে হবে, ওখানে জমা দিতে হবে, ওরা ওগুলো কালেক্ট করবে। নেওয়ার পরে ওরা ওখান থেকে ওরা সাবমিট করার পর আপনাকে মিনিমাম 1 সপ্তাহ কি 10 দিন কি 15 দিন এই টাইমের মধ্যে আপনার ওটা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পরে পাসপোর্টের প্রিন্ট হওয়ার জন্য আপনার প্রস্তুত, তার কিছুদিন পরেই আপনার পাসপোর্ট ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে হোম ডেলিভারি দেবে। এটাই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আর আমার এই চ্যানেলটি নতুন, আপনারা তো জানেন যে আমার সাবস্ক্রাইবার মাত্র 60-65। সো আমার এই চ্যানেলটি নতুন, আপনারা অনেক 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 লাইক দিন, আর চ্যানেলটি যদি ভালো লাগে একটু লাইক দেবেন। আর যদি কোনো প্রবলেম থাকে বা কোনো মন্তব্য থাকে তাহলে আমার নাম্বার তো দেওয়াই আছে, আর আপনি এই ভিডিও নিচেই দেখবেন কমেন্ট বক্স আছে, ওই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আমি যত সম্ভব আমি তাড়াতাড়ি রিপ্লাই দেবো। ঠিক আছে।